আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি কামরুন আহরাবি। মানবতা বিরোধী অপরাধে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আবেদনের রায় দেয়া হবে আজ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া কার্যতালিকা অনুসারে 11:30টায় এ রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় দেবেন। 71-এ মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করা হলে ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগে সেই রায় পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড কমানোর আবেদন করেন মাওলানা মতিউর রহমান নিজামী। গত মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষে আজ রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। দর্শক, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছেন আমাদের রিপোর্টার আহমেদ সারোয়ার, সরাসরি কথা বলছি তার সাথে। সারোয়ার, ওবি শুনতে পাচ্ছি? সারোয়ার, মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদনের রায় তো 11:30টায়, এই মুহূর্তে আদালতের সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ অভি, আপনি জানেন যে আজকে মাওলানা মতিউর রহমান নিজামীকে 71-এ মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, আপিল বিভাগ সেটি বহাল রেখেছিল এবং সেটি পুনর্বিবেচনা চেয়ে মাওলানা মতিউর রহমান নিজামী আবেদন করেছিলেন। গত 3 তারিখ সেটা শুনানি শেষ হয়েছে এবং আজকে যেটা রায় দেওয়া হবে, যদিও এটা কজ লিস্টে আজকে 1 নম্বরে ছিল, কিন্তু কোর্ট এটাকে 11:30টায় ঘোষণা করবে বলে কজ লিস্টে জানিয়ে দিয়েছে। সেই হিসাবে আর কিছুক্ষণ পরেই রায় দেওয়া হবে। আসলে 11:00টার সময় আপিল বিভাগ নেমে যায়। এটা প্রথা অনুযায়ী প্রতিদিনই সকাল 9টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয় এবং 11:00টার সময় একটা ব্রেক থাকে, আধা ঘন্টার ব্রেকের পর আপিল বিভাগ আবার শুরু করে। তো সেই হিসাবে ব্রেকের পরেই আবার আদালতের কার্যক্রম শুরু হবে এবং শুরু হলেই তখনই মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের যে রায়ের বিরুদ্ধে যে পুনর্বিবেচনা চেয়েছেন সেটা রায় ঘোষণা করা হবে। এই উপলক্ষে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাইকে, যারাই আদালত প্রাঙ্গণে ঢুকছেন মেইন গেট দিয়ে, তাদের সবাইকে চেক করে এবং তল্লাশি করে পুলিশ ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা হয়তো রায়টা পাবো। তবে আপনাকে জানিয়ে রাখি, এ পর্যন্ত মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার কিছু অবস্থা, যেমন 2014 সালের 29 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা মতিউর রহমান নিজামীকে 4টি অপরাধে ফাঁসিদণ্ড দিয়েছিল, তার বিরুদ্ধে আপিল করেন 2016 সালের আপিল করেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং 2016 সালের 6 জানুয়ারি আপিল বিভাগ 4টি থেকে 1টি কমিয়ে 3টিতে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করে। সেটি পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন 15 মার্চ পুরো রায় প্রকাশ হলে এবং 29 মার্চ পুনর্বিবেচনার রায় সংশ্লিষ্ট শাখায় জমা দেন মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে আইনজীবীরা এবং সেটি শেষে আজকে আসলে শেষ হবে পুরো মামলার বিচারিক কার্যক্রমটা। এরপরে শুধু আসলে যদি রিভিউ, সাধারণত আমরা রিভিউতে এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে কোনো দণ্ড পরিবর্তন হতে দেখিনি, এখন সেটাই দেখার অপেক্ষা। তবে যদি রিভিউর যদি রায় পরিবর্তন না হয় তাহলে শুধুমাত্র সুযোগ পাবেন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবার। সারোয়ার, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আদালতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আহমেদ সারোয়ার। এই ছিল এখনকার মতো, পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।